بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. بھائی جان اپنے جانتے چاہیے بنانا درود پڑھا جائے کنا اور ایک ساتھ سر ملے پڑھا جائے کنا এই প্রশ্নের উত্তরটি বলা যেতে পারে প্রায় কাছাকাছি আরেকটি প্রশ্নের উত্তরে এসে গিয়েছে। সেজন্য সেটিও আপনার নিকটে সেন্ড করে দিয়েছি, আপনি শুনবেন। এখানে সংক্ষিপ্ত আকারে বলা যায় যে নামাজের ভিতরে বানিয়ে দরুদ পড়ার কোনো অবকাশ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়তে বলেছেন ওইভাবেই পড়তে হবে। আচ্ছা, দরুদ ইব্রাহিম পড়তে হবে এবং এই দরুদ ইব্রাহিমটাই বিভিন্ন শব্দে এসে হাদিসের ভিতরে, তো সহি হাদিস ভিত্তিক শব্দে যে কোনো দরুদ পড়া যেতে পারে নামাজের ভিতরে, কিন্তু নামাজের বাইরে বানিয়ে দরুদ পড়ার কোনো অবকাশ নেই। সরি, নামাজের ভিতরে কোনো অবকাশ নেই, বাইরে দরুদ বানিয়ে পড়ার বিষয়ে আমরা বলব ব্যাখ্যা রয়েছে। যদি দরুদের ভিতরে সংযোজন হয় এমন কিছু কথা যার ভিতরে রয়েছে শিরকের গন্ধ বা অতিরঞ্জন বাড়াবাড়ি এমন গুণ, যে গুণগুলি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত গুণ নয় বরং আল্লাহর গুণ, এরকম বাড়াবাড়ি গুণ দ্বারা দরুদ পড়া যাবে না। অর্থাৎ যাতে শিরক রয়েছে বা শিরকের গন্ধ রয়েছে এ জাতীয় শব্দ অ্যাড করে দরুদ বানানো যাবে না। তবে মার্জিত হবে যেসব গুণ প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বলে স্বীকৃত পেয়েছে কোরআন হাদিসের আলোকে, সে গুণগুলি অ্যাড করে দরুদ বানিয়ে বলা যেতে পারে, জায়েজ আছে ইনশাআল্লাহ। যেমন আল্লাহুম্মা সাল্লা আলা নবীনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এগুলি নামাজের বাইরে বলা যেতে পারে। কিন্তু নামাজের ভিতরে যদি কেউ বলে আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তাহলে আমরা বলবো যে সে একটা বিদআত চর্চা করেছে, সেখানে এভাবে দরুদ পড়লে দরুদ নাও হতে পারেন, তার নামাজটাই বিতর্কিত হতে পারে। সুতরাং নামাজের ভিতরে যে দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন সে দরুদেই সীমাবদ্ধ থাকতে হবে, আর নামাজের বাইরে নিজের পক্ষ থেকে বানিয়ে বললে ব্যাখ্যা হলো এই যে এমন শব্দ সিলেক্ট করতে হবে যে শব্দগুলি মার্জিত এবং প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ হিসেবে স্বীকৃত। কিন্তু এমন শব্দ চয়ন করা যাবে না যে শব্দগুলিতে শিরকের গন্ধ বা অতিরঞ্জন রয়েছে, বাড়াবাড়ি রয়েছে বা জাল হাদিসের আলোকে বানানো হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু নূরের তৈরি মনে করা বা মনে করা আল্লাহর নূরে তৈরি উনি, যে দরুদ বানিয়ে দেওয়া আল্লাহুম্মা সাল্লা আলা নবী একা বা নূরে আরশেকা ইত্যাদি, এগুলি বলা যাবে না। অন্যভাবে শিরক বা শিরকের গন্ধ পাওয়া যায় এমন শব্দ সিলেক্ট করা যাবে না, যেমন আসসালাতু আসসালামু আলা নবীনা খায়রিল মালাজে ওয়া খায়রিল মালজায়ে ইত্যাদি, অর্থাৎ রাসূলুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ এবং সালাম, যিনি হলেন সর্বোত্তম আশ্রয় কেন্দ্র, সর্বোত্তম নাজাতের কেন্দ্র, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এগুলো শিরক বহন করা হিসাবকারী দরুদ হিসেবে এগুলি পড়া না যায়, যে এভাবে বানানোও না যায়, তবে আমভাবে বানানো যেতে পারে, অসুবিধা নাই, মার্জিতভাবে এবং এমন গুণ দ্বারা
দরুদ বানানো যাবে যে গুণগুলো প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। যেমন রাসূল সাহেব নিজেই বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ওয়ালা ফখরা, আমি আদম সন্তানের সর্দার, তবে কোনো ফখরের বিষয় নাই, ফখর করে এটা বলছি না। সহিহ মুসলিম হাদিস। তো এই হিসেবে যদি কেউ বলে আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা, অথবা তিনি যেহেতু সৃষ্টির সেরা হিসেবে স্বীকৃত হয়েছেন, তাই বলা যেতে পারে আসসালাতু ওয়াসসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়া ইমামিল মুরসালিন, এই জাতীয় কথা বলা যেতে পারে। যেমন মদিনা ভার্সিটির সার্টিফিকেটে লেখা রয়েছে এমন কিছু কথা, আশরাফিল আম্বিয়া ওয়া ইমামিল মুরসালিন, দরুদ ও সালামতেন হক সর্বাধিক সম্মানিত নবী এবং মুরসালিনদের ইমামের উপরে, নেতার উপরে, মহান নেতার উপরে। এগুলো তার উপাধি, এগুলি গুণ তার মধ্যে রয়েছে, সুতরাং বলাতে দোষ নেই। এরপর আমরা বলবো যে যে দরুদগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে হাদিসে, এই দরুদগুলির ভিতরে সীমাবদ্ধ থাকাটাই আমাদের জন্য বেশি উত্তম। তবে নিজের পক্ষ থেকে বানানো যায়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে বলেছেন, ইয়া আইহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং যদি কেউ বলে এমন কথা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, তাহলে এই আয়াতের বাহ্যিক আমল হয়ে গেল। তাই জায়েজ রয়েছে হিসাবেই দেখা যায় যে ওলামায়ে দিন দরুদের শব্দগুলি মানে যার যার মন রুচি অনুযায়ী সিলেক্ট করে থাকেন। আবার অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দরুদে সীমাবদ্ধ থাকেন। এক কথায় এটা আইমাতুস সালাফ ওয়াল খালাফ থেকে চলে আসছে, দরুদের শব্দ নিজের পক্ষ থেকে বানিয়ে বলা। তবে তারা ঐক্যমত্য এই বিষয়ে যে নামাজের ভিতরে এভাবে বানানো দরুদ চলবে না, বরং যে দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেই দরুদেই সীমাবদ্ধ থাকতে হবে, নামাজের ক্ষেত্রে বিশেষ করে। আর নামাজের বাইরে দরুদ বানিয়ে বলা যাবে কি যাবে না, তার আশা করি বিস্তারিত ব্যাখ্যা পেয়েছেন। আর বানানো দরুদ হোক বা সুন্নাহ সম্মত দরুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দরুদ হোক, কোনো দরুদই একসাথে সুর মিলিয়ে পড়া চলবে না, এটা নাজায়েজ, এটা বিদআতি তরিকা, এটি বিদআতিদের কর্ম। সুতরাং দরুদ যার যার প্রত্যেকে নিজে নিজে পড়বে, এভাবে দরুদ পড়া তরিকা সহি নেই। অন্যভাবে সালাতন ওয়া সালামন আলাইকা ইয়া রাসূলুল্লাহ এভাবে খেতাব করে দরুদ পড়া, আমরা আগে বলেছি যে যার ভিতরে শিরকের গন্ধ রয়েছে, যে সব শব্দে এই শব্দগুলি বর্জন করতে হবে। তো এখানে শিরকের গন্ধ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন এই দরুদ পাঠকারী হাজের নাজের গণ্য করতেছে, তাই তো বলছে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বা সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে বলছে দূর দূরান্ত থেকে, তো ঠিক না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে আমরা বলতে পারি অনুভাবে, আচ্ছা আমরা বলতে পারি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তাহিয়াতের মধ্যে আমরা এভাবে সালাম দিয়ে থাকি। অবশ্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুর পরিবর্তে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতেন বলে কোনো কোনো সাহাবি স্ট্যাটাস দিয়েছেন, যা বুখারী শরীফের হাদিসে রয়েছে। এরপরও জমহুর সাহাবা বলা যায় বা ওলামা ইকরাম, তারা এভাবে দরুদ পড়ার দিকে গিয়েছেন এবং অনেকে এভাবে শিক্ষাও দিতেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সালাম দেওয়ার তরিকাটা। আচ্ছা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়া শিখিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ নামাজের ভিতরে এভাবে সালাম করে তাহিয়াতের ভিতরে, তাহলে এটা বিধিসম্মত, অসুবিধা নেই ইনশাআল্লাহ।
আর যেদিকে বলে আসসালাম আলা নবী রহমতুল্লাহ বরকাতহু, এটাও আমরা দেখতেছি যে সাহাবিদের পরবর্তী আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরবর্তী আমল বলে কিছু কিছু সাহাবি বলেছেন। সুতরাং এইভাবে সালাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে দিতে পারি। সাহাবি ইবনে ওমর সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বা আইয়ুহান নবী বা আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইত্যাদি বলতেন। আর আবু বকরকে সালাম দিতে গিয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর, তার বাপকে সালাম দিতে গিয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবাতা। মুসনাফ ইবনে আবি শাইবা এসেছে। তো এইভাবে খেতাব করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ এবং সালাম প্রেরণ করতে পারি তার কবরের কাছে গিয়ে। কোনোভাবে অন্যান্য মুসলিমদেরকেও আমরা খেতাব করে, আমাদের পরিচিত আত্মীয় স্বজন খেতাব করে আমরা বলতে পারি কবরের কাছে গিয়ে, কবরস্থানে গিয়ে, এটা আলাদা কথা। কিন্তু দূর দূরান্ত থেকে সালাম দেয়া, এভাবে খেতাব করে বা দরুদ পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, যেমন একটু পূর্বে বলা হলো, এটি আপত্তিকর। সাধারণত এইভাবে যারা দরুদ পড়ে থাকে তারা কঠিন বিদাতী এবং কবর মাজার পূজারি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শ্রেণীর ভণ্ড অনুসারী, ভণ্ড প্রেমিক। এমনি ভালোবাসা দেখায় অনেক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা ফলো করে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে থাকে তার প্রশংসায়, তাকে চিরস্থায়ী চিরঞ্জীব মনে করে থাকে এবং হাজের নাজির মনে করে থাকে, যা বড় ধরনের শিরক, এ জাতীয় আকিদা অবলম্বনকারী ইসলাম থেকে বহির্ভূত হয়ে যায়। তো এইভাবে শিরিক কি শব্দে দরুদ বানানো যাবে না, কিন্তু মসজিদের শব্দে দরুদ বানিয়ে বলাতে অসুবিধা নাই, তবে নামাজের বাইরে, নামাজের ভিতরে চলবে না, টোটালেই চলবে না। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।